সংস্কৃতি মনন গড়ে বিশ্বজুড়ে সংস্কৃতি জগতে আত্মপ্রকাশ ঘটল এক নতুন সংগঠন বাংলা সংস্কৃতি বলয়ের। সোমবার অনলাইন বিশ্ব কনভেনশনের মাধ্যমে আবির্ভাব ঘটে এই নতুন সংগঠনের। সৃজনশীল বাংলা সংস্কৃতির বিভিন্ন বিভাগ ও ধারার ঐতিহ্য চর্চা, বিকাশ, সুরক্ষা, গবেষণা ও বিনিময়কে লক্ষ্য উদ্দেশ্য রেখেই কাজ করবে সংস্কৃতি বলয়। প্রবাসী বাঙালি শিল্পী সাহিত্যিকদের পাশাপাশি ভারত ও বাংলাদেশের শিল্পী সাহিত্যিকরা বিশ্ব কনভেনশনে অংশ নিয়েছিলেন। ভারতের ত্রিপুরা ছাড়াও শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, পশ্চিমবঙ্গ, গুয়াহাটি থেকে শিল্পীরা অনলাইনে যুক্ত হয়েছিলেন বিশ্ব কনভেনশনে। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়া মহাদেশের বাংলা শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি অনুরাগীদের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় বাংলা সংস্কৃতি বলয়। সোমবার অনলাইন বিশ্ব কনভেনশনের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে বাংলা সংস্কৃতি বলয়। সৃজনশীল বাংলা সংস্কৃতির বিভিন্ন বিভাগ ও ধারার ঐতিহ্য চর্চা, বিকাশ, সুরক্ষা, গবেষণা ও বিনিময়কে লক্ষ্য উদ্দেশ্য রেখে প্রবাসী বাঙালি শিল্পী সাহিত্যিকদের পাশাপাশি ভারত ও বাংলাদেশের সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, বাচিক শিল্পী, চিত্রশিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী, কবি ও সাহিত্যিকদের নিয়ে গঠিত হয়েছে বাংলা সংস্কৃতি বলয়। ভারতের ত্রিপুরা ছাড়াও শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, পশ্চিমবঙ্গ, গুয়াহাটি থেকে শিল্পী সাহিত্যিকরা বিশ্ব কনভেনশনে অংশ নিয়েছিলেন। বাংলাদেশের অনেক জেলা উপজেলা থেকে অংশ নিয়েছেন সংস্কৃতি ব্যক্তিত্বরা। লন্ডন, আটলান্টা, ইতালি, ডেনমার্ক, কেনিয়া, সুইজারল্যান্ড, আরব, কাতার, কানাডা, অস্ট্রেলিয়া থেকে অনলাইন বিশ্ব কনভেনশনে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী সাহিত্যিকরা। মনোরঞ্জন দেব, অধ্যক্ষ ঈশান ইমাম মজুমদার ফটিক ও মানসী সাধুকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী অনলাইনে বিশ্ব কনভেনশনের কাজ শুরু করেন। প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেবক ভট্টাচার্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী মাহতাব সুমন। বাংলা সংস্কৃতি বলয়ের লক্ষ্য, উদ্দেশ্য ও গঠনতন্ত্রের প্রস্তাব উত্থাপন করেন প্রস্তুতি কমিটির সদস্য মনিরুল ইসলাম এবং কর্মসূচির প্রস্তাব রাখেন প্রস্তুতি কমিটির সদস্য দেবাশিস ইন্দো। গঠনতন্ত্র ও কর্মসূচির প্রস্তাবের উপর প্রতিটি দেশ থেকে মোট 17 জন প্রতিনিধি আলোচনা রাখেন। প্রতিনিধিদের আলোচনা শেষে জবাবি বক্তব্য এবং 31 সদস্যকে সাময়িক বিশ্ব কার্যকরী কমিটির প্রস্তাব উত্থাপন করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক। সাময়িক বিশ্ব কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন যথাক্রমে ত্রিপুরার দেবাশিস ইন্দো ও ঢাকার দীপক চন্দ্র ঘোষ। করোনা পরিস্থিতির অবসানে বিশ্ব সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বিশ্ব কনভেনশন থেকে বাংলা সংস্কৃতির বিভিন্ন দেশের জন্য কর্মসূচি সংক্রান্ত বার্ষিক ক্যালেন্ডার প্রস্তুত করা, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা ও প্রকাশনা সংগঠিত করা, গুণী শিল্পী সাহিত্যিকদের সংবর্ধনা দেওয়া ইত্যাদি 11 দফা কর্মসূচি গৃহীত হয়। এই বাংলা সংস্কৃতি বলয় সংস্কৃতি চর্চা, বিকাশ ও বিনিময়ের অন্যতম গুরুত্ববাহী সংগঠন হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাময়িক বিশ্ব কনভেনশনে আগত প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।